হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে খুব একটা স্পেশাল লফটে চলে আসছি। তো যার লফট তার সাথে আপনাদেরকে অবশ্যই অবশ্যই পরিচয় করায় দিব। আর তার আগে বলে নেই, আজকে যার লফটে আসছি উনি হলো আরিফ ভাই, আমার কিন্তু ওস্তাদ সমতুল্য মানুষ। আরিফ ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করায় দিব। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম, কেমন কেমন আছেন? ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আজকে আমরা কি কি জেনারেশনের কবুতর দেখব? আজকে অ্যাকচুয়ালি আমি শখ করে পালতাম, তো আমি বিভিন্ন ধরনের কবুতর কালেক্ট করছি বিভিন্ন জায়গা থেকে। দেখা গেছে অনেক দূর দূর গেছি, দিয়ে গিয়ে গিয়ে মিরপুর, তারপরে তোমার ঠাটারিপট্টি, এসব জায়গায় গিয়ে গিয়ে কালেক্ট করছি। মোটামুটি আছে, এখন মনে করো যে পাখি আছে, কিছু পাখি আছে, তারপরে কিছু তোমার সিলভার লাইনের কবুতর আছে, পুরান জাতের কবুতর আছে, তারপরে এখানে তোমার একটা কালদম আছে খুব ভালো, মাদি সম্ভবত, কিন্তু আমার এর আগের যে কালদম গুলা ওইগুলা সবগুলা হারাই গেছে বা চোরে নিয়ে গেছে। এর আগে তো তুমি শুনছো চোরে নিয়ে গেছে, চুরি হয়েছিল অনেক আগে। একটা আমার কাছে আছে, এই ইয়াটা কালদমটা খুবই ভালো, এটা পাকিস্তানি কালদম, কালদমটা খুবই ভালো। একটু আমাদের দর্শকদের হাতে নিয়ে দেখাই, আমি আবার ধাবিটা খোলাই ছেড়ে আসছি, দেখেন আপনাদেরকে ধাবির ভিতরে ভাই টোটাল কত পিস আছে। এখানে আছে তোমার নর আছে 15 পিস, নর আছে 15 পিস না? হ্যাঁ। আর মাদি কত পিস আছে? মাদি আছে তোমার 14 পিসের মতো, মাদি আছে 14 পিসের মতো মাদি আছে, মাশাআল্লাহ। তো ভাই আমরা আগে একটু দু একটা নর হাতে নিয়ে দেখি, দেন আমরা আর প্রাইস রেঞ্জটা যেটা থাকবে প্রাইসটা সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে থাকবে। আমি ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিব, তো ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন। এখন আর যত্ন নিতে পারতেছি না, বুঝছো, এই জন্য বিক্রি করে দিই। হ্যাঁ, আপনি তো একা মানুষ, বর্তমানে তো সময় দেওয়ার মতো কেউ নাই, এই জন্য একটু সমস্যা হইতেছে। এটা হলো সিলভার লাইনের কবুতর, সিলভার লাইনের কবুতর, সিলভার মাশাআল্লাহ। তো দেখেন কবুতর, আমি কখনো কারো দেখায়ও নাই, বুঝছো, কোনো সময় তো দেখেন ইয়ে করি নাই। এই যে দেখো যার কাছ থেকে কালেকশন করছে উনি বলছে যে ভাই এগুলো আমি 30 কিলো আর কি, 30 কিলো থেকে ছাড়ছি। আচ্ছা, ছাড়ার পরে এগুলো আমার কাছে চলে আসছে। এর আগে আমি এটা 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 নাকি উনি করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে ওনার কাছে চলে আসছে, টঙ্গিতে বিক্রি করছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, টঙ্গিতে পরে ওনার কাছে চলে আসছে। তো আবার উনি বলছে যে এই কবুতরটা অনেক ভালো কবুতর, এটা ছাইরেন না কখনো। আমি কিন্তু কখন এটা ছাইরা পালিনি। আচ্ছা, এটা আর সবসময় আটকাই ছিল, থরে ছিল। আর আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। প্রতিটা কবুতর অ্যাক্টিভ, মাশাআল্লাহ, খুব সুন্দর কবুতর। এখানে দেখেন আপনারা, কবুতরটা দেখাই, এই কবুতরটাও খুব সুন্দর। কবুতর গুলা যত্নের কারণে আনফিট হয়ে যেতেছে, ফিটনেস কবুতর গুলো সুন্দর, মাশাআল্লাহ। দেখো তো দেখেন এটার চোখ, এটা কোন জেনারেশনের ভাই? এটা অ্যাকচুয়ালি সবাই বলে বেজি, কিন্তু আমি তো আর এত কিছু জানি না, তারপরে এটা মনে হইতেছে সবাই বলছে আর কি, এটা যে বেজি বেজি জেনারেশন। আচ্ছা ভাই, এটা চোখটা একটু আরেকবার দেখি কষ্ট করে। আর ভাই প্রাইস রেঞ্জ কেমন থাকবে? প্রাইস রেঞ্জ অ্যাকচুয়ালি আমি তো সবগুলি বিক্রি করে ফেলবো, একদম সব, যদি সব একসাথে নেয় তাহলে এক ধরনের প্রাইস, আর যদি দেখা যায় যে সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় যে ভাই এই কবুতরটা আমার পছন্দ হয়েছে, তাহলে ওইটা আরেক ধরনের প্রাইস হবে, বুঝছো। তাহলে সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে থাকবে না? হ্যাঁ। আচ্ছা ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিব, যাদের যেই কবুতরটা ভাল লাগে সেটা আইসা দেখা নিয়ে যেতে পারেন। আর ভাই কেউ যদি অনলাইনে ডেলিভারি চায় সেই ক্ষেত্রে কি ডেলিভারি ব্যবস্থা অ্যাভেলেবেল, বুঝছো, 50-40 কিলো এমনি এগুলো আসে। তাহলে পাক দেখো কত বড় এগুলো, হ্যাঁ বিশাল সাইজের কবুতর। আর চওড়া আমার এই জায়গায় নরগুলা সবগুলা মনে করো যে খুব ভালো জাতের কবুতর। আচ্ছা ভাই, মাদিগুলো ভালো, আরো দু একটা নর দেখি ভাই। ভাই ডেলিভারির ব্যবস্থা কি করা যাবে?
না ডেলিভারির ব্যবস্থা তো করা যাবে না ভাই। আচ্ছা ডেলিভারির ব্যবস্থা করা যাবে না, আপনাদের আয়শা নিয়োজিত হবে। আর ভাইয়ের বাসাটা কিন্তু একদম এয়ারপোর্টের পাশে, আপনারা এইখান থেকে আগে এয়ারপোর্ট দেখা যেত, এখন বিল্ডিং বাইরে যাওয়ার কারণে এয়ারপোর্ট গুলা এয়ারপোর্টটা দেখা যায় না। এটা দেখো, এটা দেখো দেখো পাত্তি, পুরা পাত্তির মতো দেখো, এটা পাত্তির মতো আসছে, কিন্তু এই লাইনটা খুব ভালো, এই কবুতরটা খুবই ভালো। ইনটেক কিন্তু আসছে, ইনটেক 20 কিলো, ইনটেক 20 কিলো করা। এটা কত সালে করা? এই যে গত বছর, গত বছর, মাশাআল্লাহ, গত বছর করা। তখন তখন এটার মাত্র কয় পর, 7 পর না 6 পর আছিল, এরকমই আছিল। মাশাআল্লাহ, এটার চোখটা দেখি ভাই, পাঁচ কবুতরের ছিল টুর্নামেন্টটা না? আমরা দেখাই দিব, ওইটা ওইটা সব জায়গা থেকে আসে, ওই পাশের পাখাটা দেখি ভাই, রাব্বানি পাখির সাথে মাদি কোনটা দেওয়া হয়েছিল? মাদি দেওয়া হয়েছিল, পাখি পাখি মাদি দেওয়া হয়েছিল, মাশাআল্লাহ। এটা ভাইব্রেশন কি ফুল টাইম নাকি? এটা এটা ভাইব্রেশন করে, ভাইব্রেশন ফুল টাইম বলতে এটা এতটা ইয়া না, ভাইব্রেশন করে, এটাও সেই ক্যাটাগরিতে পড়ে। এটা চোখটা আমি আপনাদেরকে জুম করে দেখাই, দেখেন মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর রাব্বানি জেনারেশনের কবুতর, মাশাআল্লাহ। এটার সাথে একটা বাঘ জাতের একটা মাদি ছিল আর কি, পেয়ার ছিল, হ্যাঁ পেয়ার ছিল, ওই যে ওই রাব্বানিটা দেখাইছি যে, হ্যাঁ এই দেখো মোটামুটি উড়ে, তারপরে শীতে আমি 2 ঘন্টা উড়ে আর কি, মাশাআল্লাহ। আমরা আজানের পর আপনাদেরকে আবারও ফিরত আসবো। এটা তোমার ইয়ার থেকে আছে না, যে লাভার্স পিজন ক্লাব, উত্তরা লাভার্স, উত্তরা লাভার্স পিজন ক্লাব, ওইখান থেকে খেলছিলাম, গত বছর না কিন্তু এর আগের বছর, হ্যাঁ আগের বছর, গত বছর তো টুর্নামেন্টটা তেমন, এর আগের বছর, আগের বছর মনে হয় কোন সালে না ভাই, এবার তো মোটামুটি উত্তরাতে কোনো ক্লাবই নাই ভালো মতো ধরতে। দেখো দেখেন নটার সাইজটা দেখেন মাশাআল্লাহ, এটা এটা ভাই কোন ব্লাড লাইনের? এটা অ্যাকচুয়ালি এটা তোমার একটা আমার পাখি ছিল, বুঝছো? হ্যাঁ মানে এটা কি বলে, জাবরা পাখি না কি পাখি ছিল, ওইটার থেকে এটা বেরেছে। এরা দুই ভাই ছিল, যেটার মধ্যে একটা অসুখ বা কোনো কারণে অসুস্থ হয়ে মারা গেছে আর কি, তারপরে এটাই ছিল। আচ্ছা বাবা মা দুইজনই কি একদম পাখি ছিল? না না একটু ফাটানো হয়েছে, ফাটানো ফাটানো, মাটা ছিল পাখি আর ইয়াটা ছিল এমনি ইয়া আর কি, ওইটাও তোমার ফ্যাট পাখি ছিল, বুঝছো? পাখি ছিল না, ওইটাও ফ্যাট পাখি ছিল, মাশাআল্লাহ। দেখেন নটটা ভাই আপনার ওইখানে, এই যে দেখো টেক, এক মাসের উপরে, এক মাসের
এক মাস পরে আসছে এটা, এক মাস পরে আসছে। একটু ভাই ওভারঅল ভিউটা দেখি ওর, এটা কিভাবে দেখাবো? ঠিক আছে, এইভাবে চক্র দেখেন, এটা খাকি নটটা, এটা কিন্তু তুখর একটা কবুতর আমার চোখে। আপনাদের চোখে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখো অরেঞ্জ কালারের চোখ, অরেঞ্জ কালারের চোখ দেখেন আপনারা, মাশাআল্লাহ। এটা পাখাটা দেখি ভাই একটু দর্শকদেরকে আবারও দেখাই আমরা, মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা, মাশাআল্লাহ ভাই। এটা ফ্লাইং টাইম কেমন? এটা 2 ঘন্টা, 2 ঘন্টা প্লাস না, 2 ঘন্টা উড়বে। হ্যাঁ 2 ঘন্টা প্লাস। আচ্ছা তো আমরা এখন মাদি কবুতর গুলা দেখবো, তার আগে আপনাদেরকে নর গুলা ওভারঅল ভিউ দেখা দিই। আর এখানে বাগদাদি না ভাই এটা? হ্যাঁ হ্যাঁ বাগদাদি আছে, মাশাআল্লাহ। বাগদাদি জোড়াই আছে না ভাই? হ্যাঁ জোড়া আছে, জোড়া আছে। আমরা মাদিটাও শেষে দেখা দিব, সমস্যা নেই, আপনারা ফুল ভিডিওটা দেখেন। আর দেখেন এই যে এখানে এই এই কবুতর গুলো আছে, যার যেটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট মাইরা কথাবার্তা বলে দেন, আপনারা লফটে আইসা নিয়ে যেতে পারেন, অথবা লফটে সরাসরি আইসা আপনারা কথাবার্তা বলে নিয়ে যেতে পারেন। মাদিগুলা দেখি ভাই একটু, আমাদেরকে মাদিগুলা দেখান কষ্ট করে। এই যে তখন নটটা দেয়াছিলাম না, হ্যাঁ ওই যে ইনটেক বললাম যে ট্যাগ হারাই গেছে, খুলে গেছে ওইটা, এটাই কিন্তু একই ঘরের, একই ঝোলের, একই ঘরের, মাশাআল্লাহ। তো দেখেন এটা, এটা পাখাটা দেখি ভাই, মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা দেখি, মাশাআল্লাহ। এই যে ট্যাগ দেওয়া, এই যে এই যে এই যে এই যে ট্যাগ দেওয়া, আর এটা হলো তোমার ক্লাবের ট্যাগ, ক্লাবের ট্যাগ করানো, মাশাআল্লাহ। যে সালে ট্যাগ ছিল ওই সালে এটা ইয়া দিছিলাম। এটা একটু ওভারঅল ভিউটা দেখি ভাই, তাহলে তো ওইটার সাথে পেয়ার আকারে ওইটা দেওয়া যাবে। তো আপনারা চাইলে পেয়ার করেও নিতে পারবেন, অথবা সিঙ্গেলও নিতে পারবেন, যে যেভাবে দরকার সেইভাবে নিয়ে নিতে পারবেন। আর কেউ যদি একসাথে সবগুলো নিয়ে নিতে চান সেই ক্ষেত্রে সেইটাও পারবেন। আচ্ছা ভাই আরো কিছু মাদি দেখি আমরা, তারপরে তোমার এই যে এটা দেখাইছি না, হ্যাঁ এটারই আর এক, এটারই এটার এটার কিন্তু আবার ইয়া করছে, এটার বাচ্চা এটা। আচ্ছা দেখো একই রকম, একটু আগে যেটা দেখানো হইলো ওইটার বাচ্চা না? হ্যাঁ এটার বাচ্চা, ওইটার মাদি বাচ্চা দেখেন, মাশাআল্লাহ। দেখতে তো পুরো সেমই আসছে, জাস্ট একটু দশক দুই দশক ঝরলে মার মতোই কালার চলে আসবে আশা করা যায়। 1 দশক ঝরছে এটা, দেখো দেখেন চোখও কিন্তু মোটামুটি অনেকটাই কাছাকাছি যায় ওর সাথে। এটা মনে হয় ভাই উড়ানো হইতেছে রানিং না? না আমি অবশ্য উড়ে এখন একটু অফ, এখন উড়ানো অফ না, শীতের মধ্যে উড়াইব পোলাবাই নাই। আচ্ছা আমার আর উড়ানি হবো না। এই যে একটা কবুতর, ওই যে দেখেন আরেকটা মাদি, বাপ মা 40 কিলো থেকে আসা, বাপ মা 40 কিলো থেকে আসা, মাশাআল্লাহ। আর ভাই এটা নিজে 20 কিলো থেকে আসা, 20 কিলো থেকে আসা। এটা কি ওই যে ইনটেক টুর্নামেন্টের? না ইনটেক না, এমনি এমনিতে না, এমনি পাল্লা করছিলাম, মোটামুটি 17টা কবুতর ছাড়ছিলাম। এই যে এগুলো আসা কিছুদিন আগে তোমার, এটা কিন্তু থরে দিছিলাম, হ্যাঁ বুঝছো, থর থেকে। এটা কিন্তু খুব ভালো বাচ্চা করে, মাশাআল্লাহ, খুব ভালো বাচ্চা করে। এটাও ফ্লাইং টাইম 2 ঘন্টা, হ্যাঁ এটা তো অনেক সুন্দর উড়ে, হ্যাঁ ওর পাখের গঠনটা আপনারা দেখেন, খুব সুন্দর একটা গঠনের কবুতর, মাশাআল্লাহ। তো আরো কিছু মাদি আছে আমরা সেইগুলো দেখব। এই কবুতর কারে, এটা দেখেন, এটা কিন্তু মাদি, এটা কিন্তু তোমার ইয়া গাংচিল না, গাংচিল না, এটা কিন্তু নর, নর না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমার মাদির ঘরে ঢুকে গেছে, মাদির ঘরে ভুলে ঢুকে গেছে। এটা কি নর না মাদি? আমি অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে গেছি। মাদি তো মনে হইতেছে, হ্যাঁ মাদি মাদি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা মাদি, মাদিটাই আর হচ্ছে, এটা কোনটা গাংচিল টাইপের, গাংচিল টাইপের একটা মাদি, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। এটা পাখা দেখো,
যাদের খুব ভালো উড়ে কিন্তু এগুলা 2 ঘন্টা আড়াই ঘন্টা একদম র‍্যান্ডমলি উড়ে যাদের এই ধরনের কবুতর প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আপনারা ফ্লাইং টাইমটা বুঝতে পারবেন চোখ দেখে পাখা দেখে কবুতরের শরীরের গঠনটা দেখে দেখেন কত সুন্দর গঠনের কবুতর তো এই যে দেখেন চুইঠাল আছে চুইঠাল দুইটা মা দিয়েছে দুইটার মধ্যে এই যে এখানে একটা আছে ক্লাবের রিং করানো আছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে ভাই চুইঠালটার একটু কাহিনীটা বলেন আমাদেরকে তো তো বললেন চুইঠাল হলো তোমার ওই যে তোমার পাঙ্কিটা দেখাইলাম না হ্যাঁ পাঙ্কিটা পাঙ্কির সাথে তোমার ওই বেজির জোড়া দিছিলাম হ্যাঁ বেজির জোড়া পরে তারপরে এই দুইটা বাচ্চা আসছে সেম চুইঠাল কিন্তু মাদি হইছে মাদি আবার দুইটাই চুইঠাল এক নারা কবুতর থেকে চুইঠাল আসছে দুই দুইটাই মাদি হইছে দুইটাই মাদি হইছে একবার অবাক করে দেওয়ার মতো একটা বিষয় দুইটাই মাদি হইছে দুইটাই আবার চুইঠাল আসছে আচ্ছা এগুলো ছাড়াছাড়ি করা হইছিল হ্যাঁ এগুলা এটা এটা ছাড়া হয় না ছাড়া হয় নাই না এগুলা ছাড়া হয় নাই যে এগুলা দেখো কত এই গত বছর মাত্র যখন শেষ হইছে সিজন তখন এগুলা মানে এই বছর যদি পাল্লা দেওয়া হইতো তাহলে দেওয়া হইতো ভাই বছর ভাই দেখছ এই দেখো দর্শক মাত্র জোরছে মাশাআল্লাহ এগুলা মাত্র নতুন কবুতর আচ্ছা এটা 7-8 টাকা দেখি সেম কবুতর দেখো সেম চোখটা দেখিবে ভাই আরো কিছু মাদি আমাদেরকে একটু কষ্ট করে দেখান মাদি মাদিটা দেখো কবুতর কিন্তু অনেকগুলাই আছে একটা বের হয়ে গেল একটা মাদি এক কয়েক কিছুদিন আগে বাচ্চা করেছি তো এই দেখো এটা চোখ দেখো এটা কিন্তু ইয়া বেজির বেজির বাচ্চা না মাশাআল্লাহ বেজির আর লেগে তোমার পাঙ্কির এটা ওই যে চুইঠাল দেখাইলাম না হ্যাঁ চুইঠালের আগের ঘর আগের ব্যাচের বাচ্চা আগের ব্যাচের বাচ্চা মাশাআল্লাহ এটা পাখাটা দেখিবেন এটার তো কালার অসাধারণ সুন্দর আসছে ওই পাশে পাখাটা দেখি তিনটা তিনটা করে কালো পাখা আসছে দেখেন মাশাআল্লাহ এটার দমটা একটু দেখি ভাই মাশাআল্লাহ এটার চোখটা দেখেন এটার চোখটা কিন্তু অনেকটা ইউনিক একটা চোখের কবুতর মাশাআল্লাহ পাশে পাখাটা আর ওই পাশে পাখাটা ভাই এটা হলো এটা হলো তোমার ওই যে পাঙ্কি বললাম না পাঙ্কির সাথে যে ফ্যাট পাঙ্কি জোড়া দিছিলাম এটা একদম লাস্ট লাস্ট যে বাচ্চাটা বেরিয়েছে এটা হলো এটা এটা সেটা ওই যে পাঙ্কি যে দেখাইলাম এর আগে এটারই পরের বাচ্চা এটা ওইটারই এটার পরের বাচ্চা এটা পরের সিজনে এটা বেরিয়েছে এটা কোন ক্লাবের রিং করানো ভাই এটা ইউপিএলসি 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 ক্লাবের রিং করানো কারো যদি রিং তৈরি করতে হয় সেটা ওই যে একটা দেখাইছি বেগুনি কালার হ্যাঁ বেগুনি কালার দেখাইছিলাম ওইটা এটার আগে তোমার ট্যাগ লাগানো 22 সালেরটা মনে হয় বেগুনি কালার পরে এটা এটা আসছে এটা 23 সালের 23 সালেরটা আর গোল্ডেন কালার গোল্ডেন কালার দেখেন মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর কবুতর আছে এখানে যার যেটা প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন বাগদাদি মাদিটাও আছে এখানে ভাই আর কি দেখানোর মতো আছে ক্যামেরায় সামনাসামনি আর দেখানোর মতো ওই যে খাকি একটা আছে খাকি খাকিটা একটু হাতে নিয়ে দেখান আরিফ ভাই আর আমি একদম সাই মানুষ সহজে কথা বলতে চাই না আর কি এরকম একটা বিষয় তো সেই কারণে দেখা যায় সব কবুতর দেওয়া হইল না মাশাআল্লাহ এটা এই সিজনের কবুতর না মাশাআল্লাহ এই যে পাক কালার তো অসাধারণ সুন্দর আসছে ভাই এটা কোনটার ঘর থেকে আসছে এটা হলো আমার একটা ইয়া ছিল তোমার খাকি ছিল না ওইটার থেকে আসছে খাকি ছিল ওই যে ওই খাকিটা দেখাইলাম না নর খাকিটা হ্যাঁ ওইটারই একটা বোন ছিল আচ্ছা ওইটার থেকে এটা বের হইছে মাশাআল্লাহ এই সিজনে উড়ানো হয়েছে ভাই এটা উড়াইছি বলতে এখন উড়াই আর কি কিন্তু এমনি পাল্লা টাল্লা দেওয়া হয়নি পাল্লা টাল্লা দেওয়া হয়নি মাশাআল্লাহ তো মোটামুটি তো কবুতর আমাদের দেখা শেষ না কালদমটা দেখাবা কালদমটা দেখা দেন
দেখেন কালদম পাখাটা কত বড় দেখছো, মাশাআল্লাহ। তো ভাই ফ্রেশ হয়ে যাবে না, তিন চার দশক ঝরলে। এটা এখন কয় দশকে আছে? এটা আছে দুই দশকে আছে, দুই দশকে আছে মাশাআল্লাহ। এটা দমটা দেখি ভাই, দম দেখো কোনো ইয়া নাই, সবগুলো কালো কালো দমে মাশাআল্লাহ। একটু ক্রুশে আছে পুরো কালো। এটা চোখটা দেখি ভাই, দেখেন এটা চোখটা মাশাল্লাহ, খুব সুন্দর চোখের মাশাল্লাহ। তো কবুতর মোটামুটি যেগুলো দেখানোর ছিল আমরা দেখাই দিছি, এছাড়াও দেখানোর বাইরে যে মাদিগুলো আছে আপনারা সেইখান থেকেও নিতে পারবেন। এইখানে যতগুলো কবুতর আছে সবগুলো আপনারা কালেকশন করে নিতে পারবেন। বাগদাদি জোড়াটা আছে মাশাল্লাহ, সেল করে দেবে। তো এইখানে আরিফ ভাইয়ের কাছে কিছু ঘুঘু আছে মাশাল্লাহ, অসাধারণ সুন্দর। আরে ভাই, ঘুঘু গুলা কি হাত বদল হবে? হ্যাঁ হাত বদল হবে। আচ্ছা ঘুঘু আপনারা হাত বদল হবে, আপনারা চাইলে আইসা নিয়ে যেতে পারেন ভাই। ঘুঘু পেয়ার কেমন পড়বে? ঘুঘু পেয়ার 600-700 হইলে ছেড়ে দেবে, 600-700 হইলে ছেড়ে দেওয়া হবে। আরে ভাই লোকেশনটা একটু বলে দেন। লোকেশন তো একদম কাছে আমাদের এয়ারপোর্ট, এয়ারপোর্টের পাশেই দক্ষিণ খান, দক্ষিণ খান এলাকার গাওয়ার এলাকায় আমরা থাকি। আচ্ছা একদম শর্ট গাওয়ার হাজি ক্যাম্প থেকে প্রেম বাগানের অটো নিলেই আপনারা চলে আসতে পারবেন। আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা? 01917 01917 16 18 18 42 42। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, কবুতরগুলো কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই অবশ্যই আরিফ ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন।